আপনি মোবাইল ব্যবহার করার সময় যদি দেখেন মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত কমে যাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে মোবাইল ব্যবহার করতে বিরক্ত লাগবে, কারণ চার্জ করতে করতে সময় শেষ হয়ে যাবে। চার্জ করে একদিকে নিয়ে আসবেন, অন্যদিকে চার্জ দ্রুত শেষ হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় মোবাইলের ব্যাটারি চার্জ অটোমেটিক শেষ হয়ে যাচ্ছে, মোবাইল ব্যবহার করছেন না তবু চার্জ কমে যাচ্ছে। এই সমস্যা যদি আপনার মোবাইলে থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি দেখার পর অবশ্যই সেটিংসটি আপনার মোবাইলে সঠিকভাবে প্রয়োগ করবেন। আশা করি এখন থেকে আর একদিনে চার্জ শেষ করতে পারবেন না। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিও দেখে চুপি চুপি চলে যাবেন না, তাহলে বুঝতে পারবো না আপনি টেক অন বাংলা চ্যানেলের ভিডিও প্রতিদিন দেখছেন কি না। অবশ্যই লাইক কমেন্ট করবেন। প্রথমে আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন এবং এখান থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন। ব্যাটারি সেটিংস প্রত্যেকটি মোবাইলে ডিফল্টভাবে দেওয়া থাকে। নিচের দিকে আপনি যদি স্ক্রল করে চলে আসেন মোড সেটিংস পেয়ে যাবেন, এই মোড সেটিংসে ক্লিক করবেন। এখানে দেখুন অনেকগুলো সেটিংস দেওয়া আছে। অপটিমাইজ ব্যাটারি ইউজ, এই সেটিংসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার মোবাইলের যে অ্যাপগুলো আছে ইনস্টল করা, এই অ্যাপগুলো যদি ব্যাটারি অপটিমাইজ করে না রাখেন তাহলে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপগুলো রানিং হবে আর আপনার মোবাইলেও কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারবে না, কারণ আপনি সেটিংসগুলো অন করে রাখেননি। অন করে রাখলে অ্যাপগুলো অটোমেটিক মোবাইলের ব্যাকগ্রাউন্ড থেকে স্টপ হয়ে যাবে। যে দেখুন এখানে লেখা আছে অটোমেটিকলি অপটিমাইজ পাওয়ার ইউজেস হোয়েন অ্যাপস আর ড্রেনিং ব্যাটারি ইন দ্য ব্যাকগ্রাউন্ড। আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ যদি রানিং থাকে এবং সেই অ্যাপটি যদি মোবাইলের ব্যাটারি লাইফের কোনো ক্ষতি করে, তাহলে অবশ্যই অ্যাপটি মোবাইল বন্ধ করে দিবে। এজন্য আপনি অ্যাপগুলো অটো অপটিমাইজ করে দিবেন। ডো নট অপটিমাইজ অনেক অ্যাপে দেওয়া আছে, তাই সেটিংসগুলো পরিবর্তন করে অটো অপটিমাইজ সিলেক্ট করে দিতে হবে। আমি প্রত্যেকটি সেটিংস এখন পরিবর্তন করে নিচ্ছি। এই সেটিংসগুলো অবশ্যই আপনাকে পরিবর্তন করতে হবে যদি মোবাইলের ব্যাটারি ব্যাকআপ ভালো চান। ভিডিওটি খুবই ছোট হয়েছে এবং আপনার কাছে মনে হতে পারে এই সেটিংসটি মোবাইলে প্রয়োগ করলে তেমন ফেসিলিটিস পাবেন না। একবার সেটিংসটি পরিবর্তন করে দেখুন, আপনি কম চার্জ দিয়েও কিন্তু অনেক সময় মোবাইল ব্যবহার করতে পারবেন আর মোবাইলের ব্যাটারি চার্জও অটোমেটিক শেষ হবে না। প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন, আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে খুব দ্রুতই আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।